নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা, এই সৃষ্টিতে দুঃখ বা যন্ত্রণা বলে কিছু নেই। আপনার ধারণা আপনার দুঃখ বা যন্ত্রণার একমাত্র কারণ। আজকের চমৎকার, আমি ভারতের চেন্নাই থেকে সুন্দরী বলছি। আমি প্রায়শই নেমাম মন্দিরে অনুষ্ঠিত আরোগ্য পূজায় অংশগ্রহণ করি। একবার নেমাম থেকে ফেরার পথে আমি ও আমার স্বামী একটি সিনেমা দেখতে যাই। সেই সময় কফি আনার জন্য আমার স্বামী মাঝখানে একবার বাইরে বের হন। ওই সময় তার অসতর্কতার সুযোগ নিয়ে তার মানিব্যাগ থেকে কেউ টাকা চুরি করে নেয়। পরের দিন সকালে কিছু কেনাকাটা করে টাকা মেটাতে গিয়ে তিনি দেখেন ব্যাগে টাকা নেই। তিনি আমাকে বলেন, আমার ব্যাগে প্রায় 2000 টাকা ছিল, তার থেকে মাত্র 500 টাকা কফির জন্য খরচ করেছি, কিন্তু বাকি টাকা খুঁজে পাচ্ছি না। তিনি ব্যাগের মধ্যে বারবার খুঁজতে থাকেন, আমিও ব্যাগটি নিয়ে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কিছু পাই না। তখন আমি শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের কাছে প্রার্থনা করে বলি, আম্মা ভগবান, আমরা জানি না টাকাটা কিভাবে হারিয়েছে, তোমরাই আমাদের সাহায্য করো। প্রার্থনার পরে ব্যাগটা দেখতে গিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ ওই টাকাটা ব্যাগের মধ্যেই আছে। আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের এই অনুগ্রহকে ব্যাখ্যা করতে পারবো না। তাদের অনুগ্রহ অপরিসীম এবং তার সাধারণ বোধগম্যতার বাইরে। আমরা শুধুমাত্র তাদের অনুগ্রহকে নিজ জীবনে অনুভব করতে পারি এবং সেই জন্য কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাতে পারি। শ্রী আম্মা ভগবানের দর্শন চমৎকারের পথ খুলে দেয়। চমৎকারগুলি শুনলে জীবনে অনুগ্রহের দ্বার উন্মুক্ত হবে। চমৎকার শুনতে এবং শ্রী আম্মা ভগবানের দর্শন লাভ করতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল শ্রী পরমজ্যোতি আম্মা ভগবান মিরাকলস অ্যান্ড দর্শনস অবশ্যই দেখুন। নতুন বিষয়গুলি জানার জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল চিহ্নটি ক্লিক করুন। ধন্যবাদ।